আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ ভান্ডারী সুমা বেনার্জি কাম ভান্ডারী হ্যাঁ বর্ষার সময় একটু কাদা হবে কি সামান্য কাদা আছে আর ইয়ে কই আমাদের আর এইখানকেই কালকে শান্তিরাম বাবুকে পাঠাই দিবে দশটার সময় শান্তিরা আসবে যাই হোক দশটা হোক এগারোটা হোক বারোটা হোক আমরা তার আগে জানাবো আপনাদের আপনি এখন থাকুন এইখানে এখন এই খুচরা খুচরি খরচা গুলো চালাবেন আপনি সার্টিফিকেট দাও কাগজ দাও সমস্ত দাও আমরা ওই কাগজপত্র নিয়ে মমতা ব্যানার্জিকে দেব এই নিয়ে কাল আমি কথা বলেছি আজকে এই মাত্র শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের কথা হলো সেটা নিয়ে যদি হয় তোমাদের ঘরে আমরা ব্যবস্থা নেব একটা চাকরি যাতে হয় এবং মানে এটা কোনো মানে মানে সান্ত্বনা নয় এটা আমাদের সরকার করে এবং সেটা যাতে তোমরাও পাও তার জন্য আমাদের খুব জোর চেষ্টা আছে কাল আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরে আমি আপনাদের কাছে এসেছি আমি একটু পরে কথা বলছি তারপরে আপনাদের এখানে কালকে শুভেন্দু অধিকারী আমাকে এইমাত্র ফোন করেছিলেন এই শুভেন্দু অধিকারী ফোনের মাধ্যমে আমার কাছে কালকে শান্তিদা এখানকে আপনাদের বাড়ি আসবে খুঁজে এসে 3 লক্ষ টাকা দিয়ে যাবে আর আজকে একটু রাখে তো আর আজকে আমি আপনাদের এই খরচাপাতি হেন্টের জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি আর 12টা কাগজ আপনারা সবাই মিলে মানে যার একটা আপনার পরিবারের যে কোনো একজনের ব্যবস্থার জন্য কাগজটা সে ইউনানিমাসলি সবাই মিলে ভাবনা করে দিবেন আমি আপনাদের কাছে একটা কথা বলছি দলের তরফ থেকে আপনাদেরকে বলছি ঠিক আছে ওই ছেলেটা কি নাম তোমার যা কথা বলার কাজ তোমার কি নাম আর এইটা আমাদের অত্যন্ত প্রকার শ্রেষ্ঠ কাজ করে না রে ঘুম চলে গেলে বলবো নাই যাবো তারা কাল যাবো কখন জানলেন আপনি কি শুনলেন ছেলেটাকে থানায় রেখেছে আর ছেলে ভালোই আছে তোমরা আধার কার্ড নিয়ে আর আসো কোথায় গেছিল ছেলে ছেলে কলকাতা গেছিল কি জন্য ও মিটিং এ গেছিল মমতার মিটিং মমতার মিটিং আজ দল এসেছিল আপনার বাড়িতে কি বলে গেলেন দল এসেছিল
তোমাদের যে কিছু কোন দরকার আমরা আছি, আমরা তোমার সাথ দেব, তোমার কষ্ট কোন দুঃখ হলে তুমি আমাদেরকে খবর দিবে, আমাদেরকে বলবে। আমার ধৈর্য দিলে এটা আমার বহুত আর কোনো আমার